এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ছয় এবং সাত তারিখে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আট তারিখে পূর্বাভাস থাকা সত্ত্বেও সেভাবে কিছু দেখা যায়নি মোটের ওপরে প্রায় পরিষ্কার আকাশই ছিল এবারে জলীয় বাষ্প কিন্তু প্রচুর পরিমাণে প্রবেশ হয়ে গেছে সেইটা এবারে বৃষ্টিপাত নিয়ে এসে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে তাই দশ এবং এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এরই মধ্যে দু এক জায়গাতে আবার ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে তাপমাত্রা দিনের বেলাতে মেরে কেটে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ থাকবে এখনই তাপমাত্রা বাড়ছে না মঙ্গলবারের পর থেকে হয়তো কিছুটা ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে তবে আরও কিছুটা ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হবে বাংলার মানুষজনকে তাতে স্বস্তি অবশ্যই ফিরবে যদিও জলীয় বাষ্প ঢুকছে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে এবং এরই মধ্যে আবার ঝড় বৃষ্টি হবে আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে কি পরাভাস উঠে আসছে কোন এলাকাগুলিতে হবে ভারী বৃষ্টি কোথায় হবে শিলাবৃষ্টি বা ঝড় বৃষ্টি এর পাশাপাশি কোন দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে আজ আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে সেটাও দেখাবো আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা এখানে আবার বিশ্লেষণ করে দেখাবো যে কিভাবে কিভাবে কি হতে পারে দেখতে থাকুন আর শেষে দেখে নেব ঘূর্ণিঝড় নিয়ে কোনো তথ্য উঠে আসছে কিনা ইতিমধ্যে আগের আপডেটে আমরা দেখছিলাম যে দক্ষিণ ভারতের এই আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল কি পরিবর্তন আসছে আমরা এখানেও দেখব আমরা একটু দেখে নিই যে আগামী কয়েকদিনে কি পরিস্থিতি রয়েছে বাংলার তার জন্য আমরা শুধুমাত্র কলকাতা নিয়ে একটুখানি পূর্বাভাস দিচ্ছি তাতে কিছুটা বুঝতে পারবেন যে কি হতে চলেছে দেখুন বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে একদম এখানে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে এখানে লেখা রয়েছে যে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কিন্তু ওই ছয় সাত যেটা বললাম ওই সময়কালে তাপমাত্রা পঁয়ত্রিশ এখন বত্রিশ তেত্রিশ হতে পারে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে ওই একুশ বাইশের মধ্যেই ঘোরাফেরা করবে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কলকাতার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে সহ বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি স্ট্রং গাছটি উইন অর্থাৎ প্রবল দমকা ঝোড়ো হাওয়া এই নয় এবং দশ তারিখে থাকতে পারে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং বৃষ্টিপাত হতে পারে এবারে এগারো বারো তেরো চোদ্দো ধীরে ধীরে বৃষ্টিপাতের দিকে কম হবে কিন্তু দু এক পশলা করে বৃষ্টিপাত থাকবে এবং আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এই রকম কিন্তু ব্যাপার লক্ষ্য রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকতে পারে এবার আমরা দেখে নেব যে ন তারিখ থেকে দশ তারিখের মধ্যে কী পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এই এলাকাগুলিতে এবং ঝোড়ো হাওয়া হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গে নয় থেকে দশের মধ্যে বৃষ্টিপাত বাড়বে কিন্তু ন তারিখের জন্য আবহাওয়া দপ্তর বলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজ্রগর্ভ মেঘ হতে পারে সব জেলাতেই কোথাও না কোথাও সম্ভাবনা থাকছে বলতে মানে মেঘলা আকাশ হতে পারে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে যেগুলি গতিবেগ চল্লিশ থেকে ওই পঞ্চাশ এমনটাই কিন্তু রয়েছে এবারে হয় নয় অথবা দশে বৃষ্টিপাত বাড়বে যেটা আমাদের আগে বলেছিলাম ভারী বৃষ্টিপাতও হতে পারে তো উত্তরবঙ্গে একটু কমে যাবে একটু হালকা হয়ে যাবে হালকা কিছু থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এখানে ভারী বৃষ্টিপাত হবে ঝড়ের গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হইতে পারে ঝড় হতে পারে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেটা হতে পারে নয় তারিখ থেকে শুরু হতে পারে রাত থেকে এবং সকালের দিক পর্যন্ত হতে পারে অথবা দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যেও এটা হতে পারে এই যে আট সময়টা থাকবে টোটাল আটচল্লিশ ঘন্টা এই সময়কালের মধ্যেই ঝড় বৃষ্টি দেখা যাবে যার মধ্যে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে উপকূলবর্তী কিছু জেলার অংশে যদিও উল্লেখ করেছে মেদিনীপুর দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা তো এই এলাকার আশেপাশে বৃষ্টিপাতটা বেশি হতে পারে আর বিদ্যুৎ তার সঙ্গে ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সময় কিন্তু হতে পারে তো আমরা চলে এলাম উইন্ডে লাইভ স্কিনে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এবং রবিবার এই সময়কালে কিন্তু করব মেঘ থাকবে তো দেখুন বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার পাশাপাশি আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বর্জ্যগর্ভ মেঘ হবে এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারতও থাকবে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হতে পারে জলীয়বাষ্প কিন্তু ঢুকে রয়েছে ফলে এটাকে কাজে লাগিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রোদ থাকবে সেটা এবারে তার মধ্যেই কিন্তু লোকাল মেঘ মতো যেমন ওঠে সেভাবে কিন্তু বিভিন্ন জায়গাতে দু এক জায়গায় তিন জায়গাতে মেঘ তৈরি হবে সেটার ফলেই কিন্তু ঝড় বৃষ্টি হবে টাইমগুলো ওই বিকেল থেকে রাতের মধ্যে বা রাতের কোনো জায়গাতে রাতের পরেও হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখুন বর্জ্যকর মেঘ রয়েছে উত্তর পূর্ব ভারত থেকে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগারোতে এক পর্যন্ত দেখা যাচ্ছে শনিবারের দিকেও বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু রয়েছে এটা আমরা দেখিয়ে দিলাম দেখুন এরপরে কিন্তু ভারতের দিকেও বৃষ্টিপাতগুলো ছড়িয়ে যাবে এখানেও ভারী বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত আসবে আমরা ঘূর্ণিঝড় নিয়েও দেখে নেব লাস্টে কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখব যে এই যে এতগুলো দেখলাম একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন যেগুলো জলীয় বাষ্প টানছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখব যে পরিষ্কার আকাশেই কিন্তু আকাশ মেঘলা হতে থাকবে এবং মেঘ বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হবে এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে যার জন্য দু জায়গাতে বৃষ্টিপাত হতে পারে মানে দুদিকে সেটা হচ্ছে আসাম মেঘালয়ে বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও না হলে মাঝারি ভারী হতে পারে কিন্তু ঝোড়ো হাওয়া এগুলো থাকতে পারে ঝড় হতে পারে তাই কোথাও কোথায় বৃষ্টিপাত বেড়ে যেতে পারে সেটা নয় থেকে দশের মধ্যে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কলকাতায় হতে পারে হাওড়ায় হতে পারে দুই মেদিনীপুরে হতে পারে দুই চব্বিশ পরগনা হতে পারে এখানে বর্ধমানে হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং তার সঙ্গে হুগলি এগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে যেটা হবে আমরা যেটা দেখব যে এগুলো মালদা এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার দিক করে বর্ধমান হয়ে এটা বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগে প্রবেশ করতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাত থাকবে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি কোথাও বেশি কোথাও কম সঙ্গে ঝোড়ো হাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে বিহারের দিকেও কিছুটা থাকবে পূর্ব দিকে আর থাকবে উড়িষ্যা থেকে আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হয়ে যেটা হাওড়া হুগলির দিকে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু থাকছে এইভাবে ছড়ে যায় এইভাবে কিন্তু সরবে এই সরে যাওয়ার সময়তেও সুতরাং যেটা বলছি যে আগে থেকে শুরু হবে পরে আর কি এদিক দিয়ে যেতে পারে সুতরাং রংপুরে রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে হবে এরপরে যেটা হবে এইভাবে যেটা হবে একদম মনমোহন সিং সিলেট এবং ত্রিপুরা পর্যন্ত বৃষ্টিপাত যেতে পারে এই কুমিল্লার আশেপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা সময় কিছুটা রয়েছে আবার কিছুটা নেই বলা যায় এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাত হবে ঢাকা বিভাগের এদিক ওদিক করে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেটা বললাম যে ত্রিপুরার দিকে কুমিল্লার দিকে বৃষ্টিপাত যেতে পারে তো ঢাকা তো এগুলোতেও বৃষ্টিপাত যেতে পারে পুরো চিত্রটা দেখুন যারা যারা ওখান থেকে দেখছেন এবং দেখুন মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকতে পারে উত্তরবঙ্গে কোথায় না মালদা দিনাজপুর এই আশপাশটাতে বৃষ্টিপাত থাকবে যেটার প্রভাব রংপুর এবং রাজশাহীতে পড়তে পারে রাজশাহী বিভাগের সমস্ত জেলা উপজেলাতে এই বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে মনমহন সিং সিলেট এগুলোতেও থাকবে এর পাশাপাশি আমাদের উপকূল তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে যেখানে দীঘা মন্দারমণি কন্ঠাই এবং হলদিয়া ডায়মন্ড হারবার খাজুরি এর পাশাপাশি নামখানা ফেসারগঞ্জ হলদিবাড়ি এখানে রায়ের দিকে কাকদ্বীপ এই দিকে গোসাবা হয়ে একদম বারুইপুর বিষ্ণুপুর শ্যামনগর কলকাতা শ্যামপুর হাওড়া উলবেড়িয়া এইগুলো দিয়ে কিন্তু চন্দনগর আশপাশে বৃষ্টিপাতগুলো ছড়াবে তো দেখতেই পাচ্ছেন চিত্রটা অনেকটা দেখিয়ে দিলাম ঠিক এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হতে থাকবে এবারে নয় থেকে দশ এই সময়কালে রাতেও নামতে পারে একটু এদিক ওদিক হতে পারে এবং দশে ঢাকাতে বৃষ্টিপাত রয়েছে ঢাকার আশেপাশের এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাত ছড়া সকালের দিকে দেখবেন যে মোটামুটি পরিষ্কার উদ্ভত বেরিয়ে গেল দুপুরের বিকেলের পর থেকে আবার এক পশলা বৃষ্টিপাত ঝপঝপ করে নেমে গেল এরকমভাবে হতে পারে এবং রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে মালদা থেকে শুরু করে বিয়ে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং রাজশাহীর দিক হয়ে বৃষ্টিপাতগুলো নামতে পারে দিক হয়ে সেক্ষেত্রে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান যেতে পারে এর রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট ঢাকা এবং ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ আসাম এবং আসাম মেঘালয় পশ্চিম দিক হলে হয়ে আমাদের কিছুটা আলিপুর কোচবিহারের দিকগুলোতে বৃষ্টিপাত কিন্তু হতে পারে এই যে জায়গাগুলো রয়েছে দশ থেকে এগারো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জোরালো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এই দেখুন এখানে বেশ কিছু অংশে সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকতে পারে কোথাও কোথাও সেটা আগে পরে করে হবে আর কি কিন্তু এতে বৃষ্টিপাতও থাকবে বৃষ্টিপাতও কিন্তু থাকবে ঝোড়ো হাওয়া দমকা থাকবে কিছুটা এই যেমন ঝোড়ো হাওয়া রয়েছে এখানে কিন্তু কোথাও কোথাও থাকবে আর এখানেই থাকবে বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত যেটা ভারী বৃষ্টিপাত নিয়ে আসতে পারে দশ থেকে এগারো যেগুলো দেখুন এখানে ঢাকা রয়েছে সিং রয়েছে সিলেট রয়েছে রাজশাহী রংপুর এর পাশাপাশি এখানে খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রামে থাকবে বৃষ্টীর্ণ সে হালন্দি থেকে শুরু করে এবার এই বৃষ্টিপাতগুলো আমরা দেখবো যে রাত্রে রাতে বৃষ্টিপাত যেটা আসবে সেটা বীরভূম মুর্শিদাবাদ এবং আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে নামতে পারে দু এক জায়গাতে সাতক্ষীরার কাছাকাছি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেগুলো দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে জোরালো বৃষ্টিপাত নামাতে পারে তাই এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে জলীয় বাষ্প এবং থাকে সুতরাং এখানে ঝড় হতে পারে ঝড়ের সৃষ্টি হতে পারে তাই এখানে ঝড়ের ব্যাপার থাকতে পারে হয় দেখুন ঝোড়ো হাওয়া থাকতে পারে বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে এই তিনটে জিনিস থাকবে তাই এখানে দশ থেকে এগারো তারিখে কিন্তু উড়িষ্যা এবং আমাদের মেদিনীপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে বা চব্বিশ পরগনার দিকগুলোতে কিছুটা বাঁকুড়ার কাছাকাছি কিছু পুরার দিকেও বৃষ্টিপাত থাকবে কিন্তু এগুলোতে একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া দপ্তর সাই এখানে একটা কিন্তু ইঙ্গিত দেখাচ্ছে এখানে কিন্তু ঝড় অনেকটা গতিবেগে বইতে পারে এখানে মৎস্যজীবীদের সতর্কতা থাকবে সেগুলো আবহাওয়া দপ্তর জানাবে আপাতত কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে শনিবার পর্যন্ত ব্যাপারটা থাকবেই এইরকমভাবে ভাবে থাকবে বারো তারিখ থেকে ধীরে ধীরে কমার দিকে থাকবে মা কিন্তু মাঝে একদিন হয়তো দুদিন গ্যাপ নিল আবার একটুখানি ঝমঝম করে দু এক পশলা বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে যেতে এইভাবে কিন্তু থাকবে চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে আস্তে আস্তে কমবে এবং ষোলো তারিখের দিকে তাপমাত্রা একটুখানি বেড়ে যাবে দুপুরের দিকে সম্ভবত যেটা হবে ছত্রিশ সাঁত্রিশ চলে যেতে পারে আপাতত পঁয়ত্রিশ সাঁইত্রিশ এবং পশ্চিমের দিকে ধানমদির আশেপাশেই চল্লিশ ডিগ্রি দেখাচ্ছে তার মানে একটু গরমটা আবার বাড়বে পনেরো তারিখের পর থেকে এইবারে ফাঁকা ফাঁকা থাকবে এবারে দেখুন কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হবে কি না আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব আরব সাগরে কেরালা কর্ণাটকে এই কাছাকাছি এলাকাগুলোতে এরপর ওই দিকে দেখাচ্ছে এখনও এই দিকগুলোতে কোনো ঘূর্ণিঝড়ের নিম্নচাপের ব্যাপার দেখাচ্ছে পরিবর্তন হলে জানাবো এই রয়েছে আপাতত আপডেট ধন্যবাদ